আমি পরিষ্কার জানিয়েছি যে আমার 15 বছর আপনাদেরকে বলতে পারবেন না যে একজন স্থানীয় আমার এলাকার কর্মকর্তা জনপ্রতিনিধি হিসেবে আমরা প্রতিদিন শত শত সুপারিশ করি মানুষের দাবিতে করতে কিন্তু আমার নির্বাচনী এলাকায় পোস্টেড হতে হবে বা কাউকে ট্রান্সফার করে দিতে হবে আমি এরকম কখনো করিনি আরো 4 ঘন্টা দিলাম শুনলেন আরো 4 ঘন্টা এটা কোন কথা সময়টা দৌড়াবে প্রান্তাল মুঠোয় মুঠোয় সময় পার পুলিশ প্রশাসন খুব দ্রুত ব্যবস্থা নিয়েছে তাদেরকে সাধুবাদ জানাই এর চেয়ে বেশি কিছু বলার নেই আমার মাননীয় আইনমন্ত্রী মহোদয় বলেছেন একাধিকবার এবং আপনারা জানেন যে পৃথিবীর সব দেশে এখন সাইবার রিলেটেড ক্রাইমের জন্য আইন আছে এরকম দেশ দেশও আছে এই ব্যান্ড অফ কান্ট্রিজগুলির মধ্যে যেখানে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে জিজ্ঞেস করতে পারেন কানাডাতে আইন আছে সোশ্যাল মিডিয়াতে কোনো নিউজ শেয়ার করা যায় না এবং এই কারণে ফেসবুক বা মেটা ফাইনালি ডিসাইড করেছে যে তারা সেইসব দেশে অ্যালাউ করবে না কারণ হলো যে একজন অপরাধী যদি কোনো মিস ইনফরমেশন স্প্রেড করে তাহলে ভেহিকল যেটা যে প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে তাদেরকেও দায়ী করা হবে এরকম আইন ফ্রান্সে আছে জার্মানিতে আছে অনেক কঠিন আইন আছে বড় বড় নিউজ মিডিয়া বন্ধ পর্যন্ত হয়ে গেছে যুক্তরাজ্যে যেটাকে পার্লামেন্টারি ডেমোক্রেসির সূতিকাগার বলা হয় রাষ্ট্র পরিচালনার জন্য জনগণ যেটা মনে করবে গভর্নমেন্ট অফ দ্য ডে আন্ডার দ্য লিডারশিপ অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা নো ম্যাটার হু সেজ হোয়াট উই উইল ডু হোয়াট এভার ইজ রাইট ফর আস এবং যেটা মানুষকে নিরাপদ থাকতে সহায়তা করে মানুষের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে এবং আমরা সেটা করে যাচ্ছি অব্যাহতভাবে কোনো আই হ্যাভ নো কমেন্ট মানে ইটস ফাইন তারা দীর্ঘদিন সুপ্ত অবস্থায় ছিল তারা এখন নির্বাচনের আগে কিন্তু যে দাবির জন্য করছে এটা তো ইটস এ নন স্টার্টার যেটাকে বলে যেটা কোনোভাবেই সম্ভব না তার মানে তাদের উদ্দেশ্য ভিন্ন এটা পরিষ্কারই বোঝা যায় তারা চাচ্ছেন একটা অরাজকতা করতে তারা চাচ্ছেন তারা কিছু ফাঁদ পাতার চেষ্টা করছেন যেখানে আমরা যেন ফাঁদে পা দেই সকলেই সতর্ক আছেন এবং আপনারা জানেন বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী বিএনপির নিকট অতীতে এরকম নোটোরিয়াসলি ইনফেমাস ঘটনা প্রবাহ রাজশাহী সাংবাদিক হিসেবে আপনারা খুব ভালো মতোই জানেন যে পুলিশের কর্মকর্তাকে কীভাবে আঘাত করা হয়েছে সাধারণ বাস ড্রাইভারকে হেল্পারকে কীভাবে করা হয়েছে সরকারি কর্মকর্তা নির্বাচনী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে পল্লী বিদ্যুতের কর্মকর্তা তো এটা তো আমরা ভুলে যাইনি তারা এক দফা দাবি বলে কিছু নেই এটা একেবারে অসাংবিধানিক আমার মনে হয় সরকারের সেই অধিকার রয়েছে যে এক দফা দাবিকে সামনে রেখে যে কোনো আন্দোলনকে অবৈধ ঘোষণা করার সরকার কিন্তু সেটা করেনি তার মানে বুঝতে হবে সরকারের টলারেন্স অনেক বেশি ধৈর্যের সাথে মোকাবেলা করছে সরকার বা আইন শৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন নির্বাচনী আইন অনুযায়ী হবে নির্বাচন কমিশন বারবার দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে নির্বাচনী আইন যেটি রয়েছে আমাদের সেই অনুযায়ী নির্বাচন হবে আমরা জনগণের জন্য কাজ করে গেছি ভুলভ্রান্তি যদি হয়ে থাকে আমরা সেই ভুলগুলি স্বীকার করবো যারা নমিনেশন পাবেন তারা মাঠে রয়েছেন আওয়ামী লীগের একজন নেতাকর্মী দেখবেন না বা মনোনয়ন প্রত্যাশী দেখবেন না যারা জনগণের কাছে নেই তারা সকলেই জনগণের কাছে আছেন আশা করি সামনের নির্বাচনে জনগণ আওয়ামী লীগের পক্ষে রায় দেবে